আমার ডিব্রুগড় লোকসভা সমষ্টিত আমি নিরঞ্জ্যোতি গগৈ জিকিব, এটা 100% আপনাদের লিখিত। গ্রাম্য অঞ্চলের আমি 95% লোক ভোট পাব। আমার নিরঞ্জ্যোতি গগৈ জিকাটো খাটাং হয়ে পড়ছে, আপনাদের নিশ্চিন্ত হয়ে থাকো। আর সর্বানন্দ সোণোৱালে ইমান ভয় খাইছে যে আজির দিনটো সর্বানন্দ সোণোৱালের টোপনি নাইকিয়া করে দিয়েছে। মই আপনাদের খাটাংকে কব খুঁজো যে ডিব্রুগড় লোকসভা সমষ্টিত নিরঞ্জ্যোতি গগৈ জিকাটো খাটাং। আনহাতে আমার যোরহাট লোকসভা সমষ্টিত আপনাদের সকলে জানে যে গৌরব গগৈ জিকিব। গৌরব গগৈক আমার শিবসাগর বিধানসভা সমষ্টিতে 30,000 ভোটের লিড দিয়ে গৌরব গগৈ যোরহাট লোকসভা সমষ্টিত জিকাটো খাটাং। যদি মই যদি ডিব্রুগড় আর যোরহাট লোকসভা সমষ্টিত দুইটাতে জিকুয়ে তারপর কি থাকলে, তারপর কলিয়াবর থাকিলে, তারপর লক্ষিমপুর থাকিলে, আর নগাঁও থাকিলে, নয় জানো? আর নগাঁও লোকসভা সমষ্টিত আমার কি কয় আপনার বৈদ্যুৎ প্রণালীর জিকাটো খাটাঙে। কেনেকৈ আপনি নিজে কোক, আপনাদের নিজে সাংবাদিক নিজে চাও যে ডিব্রুগড়ত নরিনজ্যোতি গগৈ জিকাটো খাটাং, গৌরব গগৈ জিকাটো খাটাং যোরহাটত, আর তার বিপরীত তার লগতে আপনার বৈদ্যুৎ পর্যটনের নগাঁও জিকাটো সকলে খাটাং সকলে জানে। তার উপরেও কলিয়াবর আর লক্ষিমপুরতো আমি যথেষ্ট ভাল পরিমাণে এটা যুঁজ দিয়ে আছো, আর দিনে দিনে আমার অবস্থা যথেষ্ট পরিমাণে ভাল। যদি উজনি অসমৰ পাঁচটা সমষ্টিৰ ভিতৰত পাঁচটাতে বিজেপি হারে তথাপিও সন্দেহ কৰিবলগীয়া একো নাই। মানুষের স্পিৰিট এটা এনেকুৱা যে মানুষে এটা তিল তিলকৈ ভাবিছে যে বিজেপিয়ে আমাক যিমান শিক্ষা দিলে, বিজেপিয়ে আমাক যিমান কষ্ট দিলে, বিজেপিয়ে আমাক যি ধরনে মারপিট করলে কা আন্দোলন হবে, বিজেপিয়ে আমাক যি ধরনের বাক্যহীনতা হরণ করে পেলালে, বিজেপিয়ে আমার যে ব্যবসায় ধ্বংস করে পেলালে, বিজেপিয়ে আমার উপর যে করর সন্ত্রাস নমাইছে, বিজেপিয়ে আমার পুলিশের যে সন্ত্রাস নমাইছে, আর বিজেপিয়ে আমার বস্তুর দাম ইমান বহাইছে যে এই সরকারক আমি গিরাব নোৱাৰিলে কোনো পর্যায়ে আমি বাঁচিব নোৱাৰো। গতিকে এই মুহূর্তত অসমের মানুষে সামগ্রিকভাবে সিদ্ধান্ত লৈছে, সমগ্র অসমতে, অকল উজনি অসমত নহয়, আপনাদের দেখবলে পাব যে সামগ্রিকভাবে আনকি গুৱাহাটী লোকসভা সমষ্টিতো আমি জিকি তো সামগ্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এবার বিজেপিক বিদায় দিব লাগিব, দেশের সংবিধান রক্ষা করবর কারণে বিজেপিক বিদায় দিব লাগিব, দেশের অর্থনীতি রক্ষা করবর কারণে বিজেপিক বিদায় দিব লাগিব, মূল্য বৃদ্ধি রোধ করবর কারণে বিজেপিক বিদায় দিব লাগিব, আর দেশের মানুষের বাক স্বাধীনতা রক্ষা করবর কারণে বিজেপিক বিদায় দিব লাগিব। কিমান ভোটের ব্যবধানত আসলে নিরঞ্জ্যোতি হবে? নিরঞ্জ্যোতি মিনিমাম 1.5 লাখ ভোটত জয়ী হব, মিনিমাম 1.5 লাখ ভোটত নিরঞ্জ্যোতি জয়ী হব, আর আমি গৌরব গগৈ কমেও 2.5 লাখ ভোটত জয়ী হব, আর আমি তপন গগৈ আর সর্বানন্দ সোণোৱাল দুইজনকে আমি আপনাদের দেখব যে আমি ধরা।